গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। বাইরে বৃষ্টি পড়ছে, তাই এডিট করতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা কিছু মনে করো না। পটল চিংড়ি, এচোর চিংড়ি, জয়ন্ত চিংড়ি, ভালো চিংড়ি, ভালোই তো। কাকে আজকে বলছি? বন্ধুরা, আমি চিংড়ি মাছটা কিনে নিলাম, তারপর আমরা টিফিনটা করে নেব। মানে আজকে ওই বেকারি আসে না, সেখান থেকে আমি দুটো পাউরুটি কিনে নিয়েছিলাম। তো ভাবলাম ডিমগুলো অনেকদিন না মানে খারাপ হয়ে আছে, অনেকদিন ধরে ফ্রিজ আছে, ভাবলাম ডিম টোস্ট করে নিই। তো আর বাড়িতে তো মেয়েও নেই, ও গেছে পিসি বাড়ি, এখনও অবধি ও আসেনি। পিসি বাড়িতে খুব মজায় আছে, কারণ এখানে থাকলে কী বলতো, পড়াশোনা করতে হবে, আমি বকবো, সেই থেকে ও একটুখানি মুক্তিতে আছে বলতে গেলে হয়। তো চলো, তোমার সাথে কথা বলতে বলতে আমার ডিম টোস্ট প্রায় হয়েই এসেছে। তাও ডিম টোস্ট খেয়ে আমি রান্নার দিকে পুরো চলে যাব, টিফিনটা করে নিলাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ওই পাঁচিলের গায়ে একটা বিড়াল বসে আছে। আমাকে বাবু এমন করে বললো, বলে দেখবে আসে একটা কি এসেছে আমাদের বাড়িতে। আমি তারপর গিয়ে দেখি মিনি বসে আছে। এই দেখো মিনি, আমার কিন্তু বিড়াল খুব ভালো লাগে, কিন্তু কামড়ালে একবার ইঞ্জেকশন দিতে হবে। তো চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এইদিকে তোমরা যে বেগুনটা কেটেছি কেন অতো, সর্ষে বেগুন করবো। আর এইদিকে চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে, এই দেখো আমি করে ফেলেছি ঢ্যাঁড়সের তরকারি, আর করেছি পাতলা করে মসুর ডাল, আর এইদিকে আছে দেখো বেগুনের ঝাল। তো এই রান্নাগুলো আমি দেখাতে পারিনি, একটু একটু তুলে ধরেছি, কারণ কী বলতো, কদিন ধরে আমার কানের খুব সমস্যা হচ্ছে, মানে কানে প্রচণ্ড ব্যথা, এই জন্য ওষুধ খেয়েছি, আজকে ঠিক আছি। তো একেবারে চলে এলাম রাতের বেলায়, মানে এখন কটা বাজে বলতো, 7:30 বাজে এখন। তো দেখো এদিকে মটরটা সেদ্ধ বসিয়েছি, আর এদিকে আর আটা মাখতে মাখতে ভাবলাম একটুখানি ভিডিও করি, সেইভাবে তো ভিডিও করাই হচ্ছে না, সেইভাবে ভালো করে দেওয়াই হচ্ছে না, সিটি বেজে গেছে। দেখো ঘুগনি আমার কষানো হয়ে গেছে, মটরটা এবার আলু মটরটা সেদ্ধ করেছেন প্রেশার করে, সেটা এবার আমি মশলা কষার মধ্যে ঢেলে দিয়েছি। এটা কিন্তু আমিষ না আজকে, নিরামিষ না, আজকে আমিষ ঘুগনি হচ্ছে। তো আমার রুটি হয়ে গেছে, তো আমার রুটি না গোল হয় না, কখনো গোল হয় কখনো গোল হয় না, কিছু ভয় মনে করো না। এই দেখো ঘুগনি রেডি, একটুখানি ঘুগনি খেয়ে নাও বাটি করে, আর একটুখানি পাঁপড় ভেজেছিলাম, ভালো লাগছে না তাই একটুখানি পাঁপড় ভাজা খেয়ে নিলাম। একেবারে চলে এলাম রাতের খাবারে, চলো বাবুকে খাবারটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।